আল্লাহ রে বাহ, আর এখান গুজব তো বেশ বড় রে বাল্লা। আমার গাড়িটা ভর ওই যোগ বাচ্চাটা দেখিও সেই রে বাল্লা। আল্লাহ আল্লাহ রে বাহ, সেলাইন চলে নিবে। চাচা আপনি আমাকে চিনতে পারছেন? চাচা আমি হচ্ছি মহানগরীর ছাত্র নেতা, এমএলটি পার্টির ছাত্র নেতা বল্টু মিয়া। চাচা আপনি মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন, ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাকে দেখার জন্য আসছেন। এই মহানগরীর এমএলটি পার্টির বিশিষ্ট জনেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা আপনাকে দেখার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন। চাচা এ পর্যায়ে আপনার সাথে হাত মিলাবেন আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা। চাচা ধৈর্য সহকারে হাত মিলান। আস্তে আস্তে আমার সুই সুই আর আইদি ভাই আসার আচার আচার আজকে কি ইদর দিন নিয়াত মিনা নিহানে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের খডালপুরের গ্রামের আমাদের মজিদ চাচার রোগ মুক্তি উপলক্ষে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট জননেতা এমএলটি পার্টির সম্মানিত মহানগরী সভাপতি জনাব রহমতে আলাহি ভরসা। চাচা আপনি কেমন আছেন? চলে যাও। আপনি কেমন আছেন চাচা? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আমার স্যালাইন চলেনি, দেখো তো স্যালাইন স্যালাইন। চাচা স্যালাইন চলতেছে চাচা, আপনি স্যালাইন নিয়ে কোনো টেনশন করবেন না। আমি বলতে চাই আমার অনেক কাজ আছে। শুনো আল্লাহরে হইজি, এক সপ্তাহ সময় দিতা বাসবার লাগি। তোমার তান হাউকে তো আমি আর একদিন সময় পাইতাম না। চাচা আমার অনেক গুরুত্বপূর্ণ সময় রেখে আপনার সাথে দেখা করতে এসেছি, আমাকে কথা বলতে দেন চাচা, এটা বন্ধ রাখেন। আমি আমার সখে করলাম নি বিত্রেল আর আমার দিকে তো যে বলেন নেতা। আমরা আমি বলতে চাই, আসতেছে তো ফেসবুকে দাও, ঠিক আছে। আমি বলতে চাই চাচা আপনি যদি মারা যান আপনার সব দাফন কাফনের ব্যবস্থা আমি করব। আসতেছে তো? হ্যাঁ আসতেছে। চাচা আপনি চিন্তা করবেন না, আমি যেটা বলতে চাই আমি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনার এখানে এসেছি। আমি চাই, আমি সব সময় আপনাদের মতো রোগীদের পাশে থাকতে চাই, আপনারা বেঁচে থাকলে আমার পাশে থাকবেন। চাচা সর্বোচ্চ একটি কথা বলতে চাই, আপনার যদি মৃত্যু হয়ে যায় আমার নেতা আপনাকে দাফন কাফন করার জন্য সব ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা সেলফি তুলে রাখো। জনদরিদের সাথে আমরা একটা সেলফি তুলছি। ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মজিদ চাচার সাথে আমাদের এমএলটি পার্টির সম্মানিত সভাপতি। চাচা একটু ধৈর্য ধরেন, আমরা সেলফিতে আছি। কি আকাশ, সেলফি শেষ হয়েছে? সেলফি নিয়ে নিয়েছি। হ্যাঁ সেলফি শেষ করো, এবার আমরা চাচা আবার লাইভে যাই। হ্যাঁ আমরা লাইভে যাচ্ছি। চাচা মনে নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন। সম্মানিত দর্শক আপনারা দেখলেন আমরা সব সময় মানুষের জনগণের পাশে আছি। আল্লাহ হাফিজ। সম্মানিত আমার আব্বার কি হয়েছে দেখি? হ্যাঁ তোমার বাবার কিছু হয় নাই, আমি আছি পাশে, তুমি দেখো। হ্যাঁ আব্বা চলো চলো চলো। আব্বা 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 গেছেন গিনি? হ্যাঁ তারা মনে করছে আমি মরি গেছি, ও বাক সই না, আমি তো জিতা। আমি তো শুনি আইলাম যে আমি যে অত সকাল নাই যাও না, আমি জলদি হল তাটাও বাড়ি জিতাম গিরে বাবা, আমি আর মেডিকেল নাই। আমি মরিছি মো কেন আব্বা? ওই যে রাইছে রাজনীতি টোটো পার্টি। আচ্ছা আইয়া কইছে আমি আমার লগে তারা আছে আর খাইল পত্রিকা দাইব, হেসে অন্য দলে কইব আমি তারার দুশ্মনি লাগাই আছে লাইন কিতা মিশাই আমারে মাইলিব পারি। যে কয়দিন আছি রে বাবা ওনারে দেখিয়া মরি আটাইলাও ডাক্তার লইয়া কুড়ি ডাক্তার লাগতো না, ডাক্তার খাই লাইব আর দলাইয়া কইব আমি তারার লগে মানে যাতাইয়া মাইলিব রে বাবা। তোর কিটা যাইতাম কি ওই আটা ওল দামি আর ইনে নাই রে বাবা, সেলাইনটা আমি ঠিক সেলাইন লাই লইয়া যাই মুখি বাড়ি। পচন ধরেছে আজ সুন্দর সমাজে, জন্ম থেকে কবর পর্যন্ত সকল জায়গায় রাজনীতি। আসুন মানবিক ও মুমূর্ষু জায়গাগুলি রাজনীতিমুক্ত রাখি। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।